বিলাল রে মারতে 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 যখন তুলাধানা করিয়া দিল হঠাৎ করে মায়া কয়া তো সিস্টেম করে লাভ নাই বিলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথরের খণ্ড উঠায় দেই যুবক এখন দিলটা নরম করবা এক দুই মণ ওজন না ওই জামানার বাজার সবচেয়ে আট মণ ওজনের বড় একটা পাথর বিলালের বুকের উপরে চাপায় দিল কিন্তু আমার আল্লাহর খেলা বিলালের বুকের উপরে যদি আট মণ ওজনের একটা পাথর চাপায় দেয় হাড্ডি গুড্ডি তো ভেঙে যাওয়ার কথা কিন্তু বিলালের একটা হাড্ডি তো দূরের কথা একটা হাড্ডি লড়াচড়াও করে না হঠাৎ করে উমাইয়া কয় দেখতো আর গালের কাছে মাথা নিয়ে দেখতো কি কয় কান নিয়ে কানের সাথে আওয়াজ আসতেছে বিলাল বলতেছে এখন আহা 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 আহাদ মানে আল্লাহ এক আল্লাহু আকবার বলতে পারলে না উমাইয়া কয় সব শরীরটা মরে গেছে এখন জিহ্বাটা বাকি আছে এদিকে তাকান গো বাবা এরকম লোহার একটা কোটা দিয়া বেলালের জিহ্বার মধ্যে লাগাইয়া টাইনা বাইর করছে উমাইয়া ইবনে খালব যখন টাইনা জিহ্বাটা ওর দেখ বাইর করে ফেলছে আলা জিহ্বা শুদ্ধ বাইর হয়ে গেছে হাদিস আর সাহাবে দেখবেন বেলালের জিহ্বা আর কোনদিন ঘরের মধ্যে যায় না নবীর কাছে যাওয়ার আগ পর্যন্ত ওই যে জিহ্বা যে টাইনা বাইর করছে জিহ্বাটা এত ধাক্কা দেয় আর ঘরের মধ্যে যায় না গালের মধ্যে বজন রে কে জানো খবর দিল আবু বকর রে তোমাকে একজন দলের লোক মারিয়া ফেলায় রাখছে জিব্বার মধ্যে আবার প্যারাক ঢুকাই রাইখে দিছে বর্ষের মধ্যে এইভাবে টাইরা বাইন্দা থুয়া দিছে জিব্বার মাঝখান দিয়ে বড় একটা রড ঢুকাই রাখছে লোকটার কান্না পছন্দ হয় না যদি পারো মাইয়ার বাড়ির থেকে তার একটু লয়ে দাও হযরত আবু বকর দৌড়ে একটা গোলাম নিয়ে আসছে ইয়ামানের গোলাম আল্লাহু আকবার বলতে পারে না সবচেয়ে দামি গোলাম ইয়ামানের গোলাম এরকম ইয়ামানের একটা গোলাম বিক্রি করলে বেলালের মতো দশটা গোলাম কেনা যাইত ওই গোলামটারে বেলাল বেলালের সামনে আসিয়া উমাইয়ারে বলতেছে আমার এই গোলামটা তোরে দিয়ে দিলাম তোর বেলালের সাথে দাম হবে দশ গুণ মেহরবানি করে লোকটারে ছাইড়ে দে সঙ্গে সঙ্গে বলে আবু বকর রে তুই যখন এই গোলামের বাদৌলতে এই গোলামটা দিবি ঠিক আছে আমি রাজি আছি তবে একটা গোলামের ওসিলায় হবে না টাকাও দিতে হবে দৌড়ে আবু বকর নবীর কাছে গেছে নবীজি গোলাম একটা দিতাছি এক হাজার দিনার দিতাছি নবী আমার বলে আবু বকর রে বেলালকে কেনার জন্য আমি নবীর কাছ থেকে কিছু টাকা লয়ে যাব আমি নবীর কাছ থেকে কিছু টাকা লয়ে যাও কেন কিয়ামতের মার যেদিন শুরু হবে আমার আল্লাহ যদি বলে আলাম তারা কাইফা দরাব আল্লাহুম্মা সালান কালিমাতান তাইয়িবা কাশাজারাতিন তাইয়িবাতিন ওয়া আসমুহা সাবিতুন আফরুহা ফিস সামাই আল্লাহু আকবার বলতে পারবে না বিলালের কালিমার গাছের শিকড় এত শক্ত বিলালকে কিনতে যে আমি নবীর পকেটের কিছু টাকার অংশ গ্রহণ ছিল বদন এখন দিলটা নরম করে কাঁদবে আবু বকর বলতে বাধ্য হয়েছিল নবী আমার কি সম্পদ কম আছে আমি কিনে আইনে আপনার আজাদ করে দেই নবী বলে না রে আবু বকর না বিলাল রে তুই চিনবি না আমি চিনছি যদিও বিলালের রূপটা দেখোস কালো বিলালের ভিতরটা কিন্তু অনেক ভালো ঠিক না বেটি জোরে করে আমার নবী 50 আবু বকর 50 আবু বকর গোলাম দিয়া যখন বেলালকে কিনিয়া আবু বকর ঘরের উপরে লইয়া বিশ্ব নবীর বাড়িতে রওনা দিছে আবু বকর তাকায় দেখে এই জিব্বাটা আর গালের মধ্যে যায় না জিব্বাটা ঝুলে রইছে বাবা কোরবানির গরু যখন জবাই দেন জানটা যাওয়ার সময় দেখবেন জিব্বাটা বাইর করে দিয়ে গরুটার জানটা যায় বিলালের জিব্বাটা বের হয়ে গেছে এতখানি কোন রকম ভাবে ধাক্কাইয়া ভিতরে নিতে পারে না জিব্বার রক্ত গুলা আবু বকর চাদর দিয়া মুসিয়ার বলে বিলাল রে তুই হাত হাত শব্দটা কেয়ামতের মাঠে আমার মৌলার আদালতে দাঁড়ায় যাবে বাজান এবার আমি দেখবো নবীর হাসে কয়জন আছো
বেলালকে যখন আমার বিশ্ব নবীর কাছে নিয়ে যাওয়া হইল আমার নবী বেলালকে দেখে লাফ দিয়ে দাঁড়ায় বলে বেলাল রে তুই এইভাবে মারছিস তুই কেন আমার কাছে খবর দিলি না নবী আমারে এক দুই দিন না এক সপ্তাহ ধরে মারতাছে আমি খবরটা কেমনে আপনার কাছে দিব আমার বিশ্ব নবী বাজান তার কুদরতি হাত দিয়ে রহমতি হাত দিয়া বেলালের জিব্বাটারে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে জিব্বা গালের মধ্যে চলিয়ে যায় আরেকজন দাঁড়ায় বলে নবী গো সবচাইতে বেশি কন্টে পাওয়ার হলো সবচাইতে বেশি আপনার সাহাবী আপনার শ্বশুর ওমরের আরেকজন বলে না গো নবী কণ্ঠ সুন্দরের দিক দিয়ে উসমান গনির কোরআন তেলাওয়াত অনেক সুন্দর উসমান গনি আজকে আজানটা দিয়া দেখব নবী নবী আমার কোন কথা বলে না রে দাদা ভাই ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ কেউ কথা বলে সবাই কথা বলে বিলালের নামটা কেউ উচ্চারণ করে না ওবাজান যখন বলতেছে আজান আজকে কে দিবি আজান আজকে কে দিবে বেলাল মসজিদে নববী মসজিদে বাইতুল্লাহর পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে ও মালিক এই কাবা ঘরের চত্বরে ফেলাইয়া উমাই আমার বুকের বারে বসিয়া আট মনোজনের পাথরটা চাপাইয়া দিছিল আজকে সেখানে আইছি আজানের অনুমতি মুয়াজ্জিনের দায়িত্ব পাইছি মদিনায় কিন্তু যেখান থেকে এই জিব্বাটা নষ্ট করছি এখানে কি আমি আজান দিতে পারবো বিলাল রুকনে আমিনের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আবার আল্লাহর কলিজায় আগুন লেগে গেছে গো বাবা একটা জিনিস মনে রাখো আবার বড় লোক শিল্পপতি বাজানটা তোমরা মনে মনে ভাবো রিক্সা চালকের কোন দাম নাই তোমার বাড়ির কাজের বুয়ার দাম নাই তোমার বাড়ির দারোয়ানের দাম নাই আমার আল্লাহ রসুল বলছে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম আমি মাওলার কাছে দাম টাকা পয়সার না সিহারান না আমি আল্লাহর কাছে দাম হলো তার কলবে বিলাল যখন পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে জিব্রাইল হাজির হয়ে গেছে নবী আবু বকর আজান দেবে কে শিখাইল আপনাকে উমর আজান দেবে কে শিখাইল আপনাকে তা তুমি কও আমি তো অপেক্ষায় বয়ে রেছি যে তোমার পক্ষ থেকে কি চাই আল্লাহর পক্ষ থেকে আপনার রুকনে আমিনের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কপাল ঠেকাইয়া দেখেন লম্বা একটা কালো লোক দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছে তারা ধৈর্য এনে মুয়াজ্জিনের দায়িত্ব দেন কাবার ছাদে উঠিয়ে দেন সে যখন আজান দিবে সারা পৃথিবীতে কালেমার আওয়াজ চলে যাবে নবী জাহিদ হে কে কান্দে রে কালো তো ওই সময় অনেক সাহাবী কালো ছিল নবী জাহিদ হে রুকনে আমিনের সাথে কপাল ঠেকাইয়া একজন মাত্র দরুদি কান্দতেছে বেলাল ইয়া রাসূলুল্লাহ ও বেলাল ইয়া রাসূলুল্লাহ বেলাল ইয়া রাসূলুল্লাহ ছাদে উঠতে যে কি মই লাগবে চঙ্গ লাগবে বিলাল বলছে হুজুর আপনি যদি একবার আমার অনুমতি দেন আমি জাবালে আমি কোবায়েস সুজা 7,500 ফিট উঁচা জাবালে আমি কোবায়েস আমি বিলাল এক টানে উঠে যাবো আরে কাবার ছাদ এত উঠতে আমার দুইটা কদম লাগবে বিলাল কাবার ছাদে উঠে এবার কান্দেন বেলাল কাবার দরজার ঘরে এক ঠ্যাং দিলেন আর এক ঠ্যাং ছাদের কাছাকাছি দিয়া বেলাল ঝাঁকি দিয়ে যখন ছাদে উঠছে উপরের থেকে বেলালের আওয়াজের সাথে লক্ষ লক্ষ ফেরেশতার আওয়াজ শুরু হয়ে গেছে লক্ষ লক্ষ ফেরেশতার আওয়াজ শুরু হয়ে গেছে বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানের ঘর পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে একজন আবু সুফিয়ান হলো মক্কার লিডার আবু সুফিয়ান ঘরের থেকে দৌড়ে বের হইছে এ কার কণ্ঠ হে কার কণ্ঠ তাকায় দেখে আর কারো কণ্ঠ না জাবাল আবি কোবায়েস জাবাল আবি সারা জাবাল আবি কাবা এ কাবার উপর উঠে আবু সুফিয়ান দেখে সবচেয়ে বড় ব্যর্থ আমরা মক্কার মানুষ যে একটা গোলামের আজান শুনতে হইলো মক্কা বিজয়ের সময় সঙ্গে সঙ্গে আমার নবী বললেন আমার এই গোলামের এত দাম সারা দুনিয়া পালাই দিলে আমার বেলালের একটা রাত্রি ইবাদতের শূন্য স্থান পুরো হবে না সেটা আপনাদের খেদমত আরজ করতে চাই বেলালের এত দাম হয়েছে একটা মাত্র কারণে বেলালের সাথে আমার মাওলার কালেকশন খুব সিরিয়াস ছিল
ঠিক না বেঠিক তার মানে আমার নবী যখন মিরাজে যায় মিরাজে যাইবার পরে মাত্র 2 মিনিট আমার দিক তাকায় থাকেন হঠাৎ করে দেখে বিলালের সুতার পায়ের আঘাত আল্লাহর আরশে দিয়ে শুনতে পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আমার নবী ডাইনে তাকায় বামে তাকায় কিরে কিরে আমার বিলালের আওয়াজ কেন কিরে কিরে আমার আল্লাহ বলে নবী আপনার বেলাল না পনিয়াগার পনিয়াকটার সময় কাবা ঘরের ভিতরে আপনার লাগে নামাজ পড়তে আইতো এখন বেলাল কাবা ঘরে আইতাছে সঙ্গে সঙ্গে বলে আল্লাহ বেলালের আওয়াজ আমি এখানে বইয়ে সাততবক জমিনের রাইখা সাততবক আসমানে আইয়া আমি বেলালের আওয়াজ শুনি আমার আল্লাহ বলে ও নবী আপনি তো একদিন শুনতাছেন আর আমি বেলালের আওয়াজ প্রতিদিন শুনি আল্লাহ আমার বেলাল কি কাম করে যার জন্য এত কদর তুমি বাড়ায় দিছো নবী গো বেলাল জীবনে বিয়ে করে নাই এক নাম্বার বেলাল আপনারে তার জানে ছেলে বেশি ভালোবাসে দুই নম্বরে আমি মাওলারে খুশি করার লাগে বেলাল যখনই ওযু করে তখনই দুই রাকাত নামাজ পড়ে নবী এখানে শেষ না আমার বেলাল আমার বেলালের উমাইয়া মাসকান দিয়ে যে ছিদ্র করে দিয়েছে জিব্বাটা আমার বেলাল যখন কোরআন শরীফ ঠেককে ঠেককে পড়ে কারণ এই জিব্বে তো গাও শুকায়া এরকম কুটের সুটের মতো মোটা হয়ে গেছে এই জায়গাটা যে যে কারণে জিব্বা ছিদ্র হইছে উটের সুটের মতো হাদিস আসছে উটের সেট সুটের মতো মোটা হয়ে গেছে জিব্বার মাঝখানে আমার নবীর আল্লাহ বলেন নবী গো বেলালের কোরআন শরীফ পড়তে ঠেককে ঠেককে পড়ে জিব্বাটা আলা জিব্বার লগে লাগিয়ে যায় সঙ্গে সঙ্গে যখন বেলাল ঠেককে 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 পড়ে আমি মাওলার কাছে এত ভালো লাগে গো নবী আমি বেলালকে বলি বেলাল রে কিয়ামতের মাঠে আমি তোর নবীর সাথে জান্নাতে ঢোকাবো কেন জানো নবী যেই বুরাকের উপরে বসা থাকবে আমি ওই বিরাকের রশিটা বুরাকের রশিটা বেলাল তোর সামনে হাঁটাইয়া আমি চলায় দিব বাজান দে আমার দিকে তাকান যদি এই জামানার এরকম কালো দেখতে দেখা যায় বেলাল সেই জামানায় জন্ম নিছে বাবা বেলাল তো আপনার আমার হাতের 1-2 ফুট লম্বা না 12.5 ফিট লম্বা ছিলেন জোরে 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 12.5 ফিট আপনি হিসাব করেন কোন পর্যন্ত বেলাল যদি এই জামানায় সুনকটা চৌরাস্তায় কোনোদিন খাড়াইতো যত বড় এমপি হোক আর মন্ত্রী হোক গাড়ি ধুয়ে দৌড় মারত যেটা মানুষ না এটা পাতাল বাসী কথা কন না কেন এত বড় বডির মানুষ বেলালের বুকের পাঞ্জাটা ছিল 1.5-2 হাত ছিল বেলালের বুকের পাঞ্জাটা চুলগুলা ছিল এই কার বাবরি খাতকানা খাতকানা মনে হইতো গুয়ার সুবলা বুঝি হাত দিয়ে আল্লাহ নিজে লাগাই রাখছে দাঁতগুলো এমন সাদা সাদা ছিল আমার এই জামার চাইতে বেশি সাদা ঠোঁট দুইটা এমন লাল ছিল শরীরটা কালা কেন ঠোঁট দুটি এমন লাল মনে হয়তো লিপস্টিক লাগাইছে আজিব এক ইনসান মারাবা আমার আল্লাহর কাছে চেহারা কোনো মূল্য নাই ঠিক না বেটি টাকা নেই দিকে হঠাৎ করে এই বিলালের মান মুনি মানে মালিক দেখে কি বীর 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 করে বেলাল উটার ঘরে বইয়া পড়তাছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহ এক তার কোনো শরীক নাই ওনার কোনো ছেলে মেয়ে নাই বেলাল কেবল ওই সুরাটা মুখস্থ করে কাবা ঘরের সামনে থেকে আসছে এটা উমাইয়া জানতো না যে বেলাল কালেমা পড়ছে উমাইয়ার ছেলে উমাইয়ার ছেলে দৌড়ে আসছে আব্বা আব্বা আমাকে গোলাম না কি জানি বীর 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 করে পড়ে যেটা মুহাম্মাদের দলের পরে কসকি মুহাম্মাদের দলের লোকে পরে এটা কে কয় আমাকে গোলাম বেলাল জীবনী কি পড়স পড়ত বাজানদের বেলাল আর কোন দিক তাকায় নাই কোরআনের আয়াত থেকে না ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ উজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা
বান্দা আমার কোরআন যখন তেলাওয়াত করবি তোর ঈমান আর কমবে না বাড়তেই থাকবে আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বাড়তে বাড়তে এমন একটা সময় এসে যাবে পৃথিবীর কোন বেঈমানের সামনে তখন আর তুই জীবনে কোনদিন বেঈমানের সামনে মাথা নত করবি না বজন আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি বিলালের সামনে হইতাম আমি মাইরের ডরে বলে ফেলতাম আমি মুহাম্মাদের বাহিনী পড়ে তাই আমি শিখছি আসলে আমি মুসলমান না জীবন বাঁচানোর জন্য বলতাম আমি মুসলমান না বিলাল বস্ত্র মুষ্টি ধারণ করে বারো সাড়ে বারো ফিট মানুষটা দীপ্ত কণ্ঠে বলে ফেলল মাইয়া রে আমি আজ থেকে আড়াই মাস আগে আমার নবীর হাতে কালেমা পড়ছি সঙ্গে সঙ্গে মায়া বাবার হাতের মধ্যে একটা চাবুক আসিল বিলালের পিঠের মধ্যে এমন ধরে একটা বাড়ি দিছে বিলাল লাভ দিয়ে উঠে কয় মাওলা তুমি কই গো তুমি না কইছ মুসলমান যেখানে মারে ওখান থেকে কালেমার পতাকা আরো বেশি উঠে কথা বলেন না কেন মুসলমান যেখান থেকে মায়ের খাওয়া শুরু হয় ওখান থেকে কালেমার গাছ আরো শক্ত হয় তুমি কই আল্লাহ কয় তুই সংগ্রাম চালায় যে আমি আছি কথা কর না কেন ফিলিস্তিনের মুসলমান মায়ের খাওয়ার পরে দুমে গেছে আরে ভাই এখন এমন বজ্র মুষ্টি ধারণ করছে তারা খবর জানো এখন কোন বেজার মা ইসরায়েল এখন ফিলিস্তিনে ঢুকতে সাহস পায় বেজার মা ও তো জন্মে ঠিক নাই বেজার মা কারে কয় যার জন্ম ঠিক নাই ও তো দেশই নাই ওরা রোহিঙ্গা কথা কর না কেন ওরা তো রোহিঙ্গা মিয়া ছিন্নমূল ও কোন দেশ নাই আজকে ফিলিস্তিন এমন মাইট দিছে এখন যদি এদিকে তাকান কোন মহিলাও বোরকা পরে ফিলিস্তিন দিয়ে হাঁটে ওরা ভয়তে দৌড়তে এই তিন তিন ব্যাটারির একটারে পিছনে নাও এই জামাল পিছনে নাও একটা তোমার সামনেটারে পিছনে নাও টান দিয়া আল্লাহ মাফ করেন জোরকানা আমিন তাকান এদিকে আর কথা কো মাত্র পাঁচ মিনিট আল্লাহ দেখেন আমার মৌলার খেলা সাবুক দিয়ে বাড়ি শুরু করছে বেলাল কে হনেন হনেন একটা কথা কই মুনিব কি আমার মাইরা কালে মাতে সরাইতে পারবেন না বরঞ্চ একটা কাজ করেন আপনি মানে সাইরা দেন তোর সাইরা দিব মানে তুই কি জানোস তুই আমার গোলাম হয়ে কালেমা করছস আমার যদি এইটা হনে আমাগর নেতা আবু জাহিল শোনে আবুল হেকাম শোনে আমার তো দলের জবাব দিব যে আমার গোলাম কালেমা করছে কয় আমি কারো কাছে কম না আমি গোপন এই দেশ থেকে জানলাম কয় তোরে সহজে সারবো না রে বেলা তুই তাকায় দেখ আল বেদায় নেহায়া কিতাবের মধ্যে আসছে দেখবেন আমরা সবাই জানেন বেলালের ইতিহাস এ আয়াতের মাথা হাতে বলে দিয়ে যায় ইমান কারে কয় রে ভাই বেলালের সাথে সাথে উমাইয়া ইবনে খাল নাসর বিন হারেস উতবা বিন রুবিয়া এই বেঈমান হাতে তুলে দিল এদিকে তাকান সরাফায় দৌর ইসাকর মাকর সাতা কাজের ছেলেগুলোর মাইরে হাত কালা করে লাভ আছে কাম কর গোরার পিছনে বাইন্দা দে গোরা দৌড়াইব আর পাথরের সাথে লাইগা আর সামদার মামলা খুলে যাইবে বুঝা লইব কালেমার কত সাহস বাজান রে বেলাল কিন্তু এখন চোখটা বন্ধ করে বলে মালিক তুমি কই গো তোমার কি মায়া লাগি না মালিক তোমার যদি মায়া লাগে আমার কালেমাটার আওয়াজ তোমার কাছে ভালো লাগলে তুমি আমারে কবুল করো আমার সুবাদটা দুটালাম মসজিদের কমিটির বাইরা যুবক বাইরা ইমান কারে কয় দেখো মোমেনের ইমান কোনদিন কমানো যায় না বরঞ্চ মোমেনের ইমান শুধু বাড়তেই থাকে ঠিক না বেটি নবী আবার বললেন বিলাল রে যেই জিব্বাটা কালেমার জন্য তুই নষ্ট করছস এই জিব্বাটা আমি মৌলার কাছে তোর কাছে সাপোর্ট করলাম মারহাবা আরো জোরে কর বেলাল এখন কি কয় আপনি কানবেন বেলাল কইতেছে নবী আমার জিব্বাটা নষ্ট করলাম হাত পা গুলা মুসরাই বানলো সব শেষ করলাম এর বাদলতে কি পামু নবী বললেন তুই এমন একটা জিনিস পাবি যেটা পৃথিবীর কেউ পায় নাই
তাহলে বেলাল কি কি পাইলো শুনতে রাজি আছেন না এক নম্বরের দিকে তাকান এক নম্বর এক নম্বর আমি বলি নাই কোরআন সাক্ষী আমার নবী যখন 10,000 সাহাবী নিয়ে কাবা ঘর দখল করলেন মারহাবা কোন ফাতে মক্কা হয়ে গেল ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা নবী আমার প্রথম কাবা ঘরের মধ্যে ঢুকে কুরাল দিয়ে নিজে বাইরে বাইরে কাবা ঘরের 360 মূর্তি ঘুরায় দিলেন মারহাবা কোন আরো জোরে আমার নবী কিন্তু মূর্তি গড়তে দুনিয়া আসে নাই মূর্তি ভাঙতে আসছে কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগে কে জানেন আমাকে মসজিদ ঘুরায় দিয়া বাবরে মসজিদ ভাঙ্গে আমার পার্শ্ববর্তীদের আকাটা দাদা মসজিদটা ভাঙ্গে এখন রাম মন্দির বানাইলো প্রতিবাদ করার মতো কেউ নাই হালাকে যদি সুবর্ণ দেন মানে হাজার হাজার হিন্দু ভোটার আছে কথা বলেন না কেন একটা প্রতিমার গায়ে যদি আমরা একদিন আঘাত করতাম ওই আমেরিকার দাদারা বন্ধু কইতো মুসলমান উগ্রবাদী মুসলমান সন্ত্রাসী মুসলমান হলো সবচেয়ে বড় সন্ত্রাসী সুভাষদার যতগুলো আছে কোন বিএমপিআরই নাই সাথে সাথে কইতো যে আমলিগালারা ভাঙে না সব বিএমপিআর জামাত ভাঙছে কথা কন না কেন তাহলে গাড়ি পরে গুলিস্তান মামলা খায় বিএমপির হেনে বইয়া বেটা ঘরে বইয়া বউলে চাকাই জইতেই এই তো আমাদের দেশের রাজনীতি কথা কন না কেন তোমরা যারা সাহস পাবে না আমি পাবো আমি ইলিয়াস রমজারি কারণ আছে এটা কমুন আর একদিন কমুন আজ থেকে 10 বছর আগে ইলিয়াস রমজারি এখন জেহাদি এক না বেটা একসাথে বলতে হবে এ নেতা খেতা এ দুনিয়া চলবো আখেরাতে চলবো না মিথ্যা সত্য ইদা হাকামতুম বাইনান নাস ইনতাহকুম বিল আক আমি একজন কিন্তু আসি রিসার্চ করার জন্য আমি রব একজন আছি কোথায় কি করতেছ আমি জানি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমার চাইতে বড় বিচারক পৃথিবীতে কেউ নাই বিচার আমার কাছে লাস্টে কথা বলেন না কেন উনি আছে না নাই ও দাদা কানা মুদি তুমি যেখানে রাম মন্দির বানাইছ এক দুই বছর নয় বাদশাহ বাবর আমলের থেকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে শত শত বছর অন্তত 650 বছর জুমার নামাজ হইল পাঁচ ওয়াক্ত নামাজ হইল বাবরি মসজিদের মিনার থেকে আজান হলো সেখানে রাম মন্দির কেমনে হয় কথা বল না কেন গায়ের জোরে আবু জেহেল করতে চাইছিল মক্কায় 360টা মূর্তি ঢুকাইছিল মুহাম্মদ সাল্লাম যেদিনকে মক্কা ঘর দখল করেছে তো সব মন্দিরগুলা সব প্রতিমাগুলা বাইরে বাইরে নবী নিজে ভাঙছে বুখারীতে আসছে আমার বিশ্বনবী আলী বলে আলী তাড়াতাড়ি আমারে কান দিল তো আমার বাপের মানে কথা নাবে না বুখারী খুলে দেখো যদি মিথ্যা হয় তোমার জুতা আমার গাল হাতে মক্কা খুলে দেখো এই আয়াতের তাফসীর বুখারীতে আসছে আমার নবী বলে আলী তাড়াতাড়ি আমারে কান দিল হুজুর আপনি আস্তে রিল্যাক্সে ভাঙবেন ভাঙবেন আপনি ভাঙবেন 360টা না না এতদিন চোখে সহ্য করছি এই ঘরের মধ্যে লাত আর উজ্জা লাত বানাতে ওরা সেজদা দিত আমি প্রতিবাদ করতে গেলে আমার ফাঁকবাদ দিত আজকে ওগো খোদা গুলার সব ভাঙ্গে লই তারপর সব হইব চুরমার করে দিয়া কাবা ঘর পরিষ্কার করে ফেলল সবচেয়ে বড় মূর্তির নাম ছিল লাত যেটা কোরআনে আছে লাত আমার নবী তো লম্বা ছিলেন আমার নবী লম্বা ছিলেন 9.5 ফিট আমার নবী 9.5 ফিট কিন্তু লাতের উচ্চতা হলো 11.5 ফিট একবারে কাবা করে অল পর্যন্ত উপরে ছাদ পর্যন্ত নবী ওটারে ভাঙবো কেমনে কষ্টি পাথর দিয়ে বানানো এত বাইরে ভাঙে না সাহাবিরা বাইরে ভাঙে না নবী কয় আলী আমারে কান দিল আপনারা জানেন বুখারি দার্সে নবী আলীর কান দিয়ে উঠে একটা বাড়ি দিয়ে কয় লিল্লাহে তাকবীর হ্যাঁ সাউ খাইছ নবী তাকবীর দেয় তুমি বয়ে বয়ে মাক্কি মারো মিয়া শরীর এমনি অসুস্থ এইবার আওয়াজ দিও আমার বিশ্বনবী আমার বাপের বানানো কথা না বেটা বুখারী হাদিস বিশ্বনবী আলীর কান্দে উঠে আমার নবী বলে লিল্লাহ একবারই দিছে শূন্য বিশূন্য হয়ে গেছে কষ্টি ভতরে খোদা
খোদার খোদা চিনি হয়ে শেষ খোদারে ঠ্যাং ধরে বাইরে বিশ্বনবী বলে আলি রে জমজমের পানি আন কলস বইরে মারা ভালো হুজুর এই যে আলি জমজমের পানি আনছস কাজ করে বার বোতলে মুখ খুলে দিছো কে এই মুসলমানের বলে দিকে তাকাও শরীরে অসুস্থ কিছু কয়ে যায় আজকে জীবন আজ আছে কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই তুমি মামলা খাওয়ার সামলা খাওয়ার জেলখানায় যাও যেখানে বসে মরো যদি ঈমান ঠিক থাকে তুমি জান্নাতি কথা বলে না কেন শুধু দীপ্ত ঘন্টা আওয়াজ দিও বেটা আলেম ওলামা জেলখানা গেলে ঈমান কমে না বাড়ে বেলাল রে মাইরা বুঝি যে ঈমান কমাইছে যাতা তুমি ঈমান না কোরআন শরীফের কথা ঈমান বাড়বে মুমিনের কথা বল না কেন মামুন হক জেলখানায় বেটার কি কমতাছে মনে ঈমান এ বেটা গত পরশু দিনের কারগোজারি শুনলাম আমি মামুন লোকের হাতে অন্তত এই পর্যন্ত 160 জন কালেমা পড়ছে জেলখানায় ভাইয়া তোমাকে এই যে কেরানীগঞ্জে 13 থেকে 27 জন কালেমা পড়াইছে এই যে জেলখানায় চান্দুগুলাই জেলখানায় কানিরা তো গাঞ্জা খাওয়ার লেগে ভিতরে যায় নাই কথা কন না কেন শোনা আমার দিকে তাকান আর কথা কম 3 মিনিট আরে ভাই আমি অসুস্থ এরপরে খেয়া বাবার আমার আড্ডা আছে আমি যখন বিকেলে কইছি আমি অসুস্থ বিশ্বাস করেন কি যে ভয় পায় আমার লগে লগে কয় বুঝছি আপনি হাতিয়ার লেগে কাম করতেছেন সব লয়ে আয় বসে আমার বাড়িতে কিচ্ছু করার নাই ভাই এখন এই পর্যায়ে বসে কিচ্ছু করার নাই আমার লেগে দোয়া করেন এখানে যদি সব শেষ করে দিয়ে দেন কি করবো শুধু একটা কথা বলবেন এই জমিনে আল্লাহ আছে না নাই তার নবীর দিন আছে না নাই কোরআন এখনো আছে তার নবী যা নামাজে পড়ছে ওইটা আছে তো কে যে আপনাদের সুবাড্ডা দোতলা মসজিদের ইমাম সাহেব মনে আর একটা পড়ে শেখ হাসিনার বানানো কোরআন শরীফ খালেদা জিয়ার বানানো কোরআন শরীফ অবশ্যই শাহী চেয়ারম্যানের বানানো তো আছে এক পৃষ্ঠা কার 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 কোরআন যদি ঠিক থাকে হাদিস যদি ঠিক থাকে মনে রাখবেন আল্লাহর জাতের কসম করে বলছি এই জমিনও ঠিক থাকবে আল্লাহর জন্য কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবি তোরাই ধ্বংস হয়ে যাবি তোরাই বেঈমান হয়ে মরবি কথা ঠিক তার আছে এই রাম মন্দির বানাইছে না আমি ইলিয়াস রহমান জেহাদির জীবদ্দশা হবে কিনা আমি জানি না এই সভাপতির জীবদ্দশা হবে কিনা জানি না আমার আল্লাহর সেজদা যেখানে পড়ছে টুডু টুমোর অপেক্ষা করেন সময় কথা বলবে এখানে একদিন রাম মন্দির ভেঙে আবার সেই কেল্লার উপরে দাঁড়ায়া শেখ ফরিদউদ্দিন আত্মরের মতো মোহাম্মদ বিন কাসেমের মতো সালাউদ্দিন আইয়ুবীর মতো মাহমুদ কাস্তবীর মতো আবার এই মিনারে বাসবে বাবরি মসজিদের মিনারে বাসবে আসসালাতু খাইরু মিনান নাওম অপেক্ষা করেন আমি বলে গেলাম এ যুবক হয়তো আমার জীবদ্দশা দেখবি না তোরা একদিন দেখতে পারবি তখন আমার কথা মনে করবি এই মিনার থেকে আমার আজানের ধ্বনি আসবে আবার আজানের ধ্বনি আসবে আবার আজানের ধ্বনি আসবে কারণ কাবা ঘর তার প্রমাণ 360টা মূর্তি আবু জেহেল স্বর্ণের মূর্তি কষ্টি পাথরের মূর্তি এমন মূর্তি নাই যে ঢুকায় নাই বিশ্বনবী পিড়ায় পিড়ায় ভাঙছে কথা কর না কেন একদিন রাম মন্দির মসজিদ হবে ইনশাআল্লাহ কষ্ট হইতাছে তাকাই দিকে আজান দিয়ে দিছে আজান হইতাছে কয় না এই মুসলমানের বলা দিকে তাকাই শুধু 2 থেকে 3 মিনিট কথা বলবো জমিনে যদি আল্লাহ থাকে আল্লাহ আছে না হে ফাতে মক্কা হয়ে গেল নবী বলে বেলালে হে আলী ইয়া রাসূলুল্লাহ জমজমের পানি আর কলস বইরে আনছে নবী মনে হইতেছে ঈদের দিন নিচেতে বেশি খুশি নবী নিজে নিজে এদিকে তাকান নবী নিজে নেকড়া দিয়া কাবার ঘরে পরিষ্কার করতেছে এইভাবে কাবা ঘর পুরা ধুইয়া মুইসা পরিষ্কার করে স্বর্ণের গিলাপ তার সুন্দর করে ধুইয়া নতুন গিলাপ লাগাইয়া সাথে সাথে নবী কয় সাহাবীরা এখন তো মাশাআল্লাহ আজান দিয়ে নামাজ পড়তে হইব আজানটা শেষ হোক আলহামদুলিল্লাহ বলেন আজানের জবাব দেন
এখানে নামাজ কয়টা 8:30 কয়টা বন্ধ চলবে বলেন 2 মিনিট ঠিক আছে আর নামাজ আযানে মানে নামাজে সে তো আসবর বুঝে লাইছেন আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ দেখে থাকেন ইনশাআল্লাহ বলেন এক মসজিদের আযান শেষ হয়ে যে সুন্নাত আমাদের আদায় হয়ে যায় ভাই এই উঠো না এই এ এ হুন বলবো 5 মিনিট কথা কইর ভিতরে কেউ সব বন্ধ ইনশাআল্লাহ বলেন জমিনের মালিক কে ও সাহাবীরা আজকে মসজিদের পুরো ফাঁকা কোনো খোদা মোদা নাই এখন এক খোদার হুকুম চলবে আযানটা দিয়ে দাও কে দিবে আযান আজকের আযানটা কে দিতে পারে বলো রাগো তোমরা আন্দাজে করলি নবী পরামর্শ চাইতেছে আযান কে দিবে আজকে কও বিলাল তো মসজিদে নববীতে আযান দেয় 8 বছর ধরে তোমরা কও আজকের আযানটা কে দিতে পারে সবাই লাফ দিয়ে দাঁড়ায় কা হুজুর সবচেয়ে বেশি কষ্ট সহ্য করছে সবচেয়ে আপনারা সবচেয়ে বেশি ভালো করছে জীবন দিয়েছে যৌবন দিয়েছে সব দিয়েছে ছেলে দিয়েছে মিয়া দিয়েছে একজন মাত্র ম্যান তার নাম আবু বকর আবু বকর যদি আজকের আযানটা দেয় জানি আবু বকরের কণ্ঠ ভালো না কিন্তু আবু বকর আযান দিলে এই কাবা করে হক আদায় হবে আরো জোরে বলেন আমার নবী বলে আবু বকর আযান দিবে কয় হ্যাঁ আর কোন পরামর্শ আসেনি আর একজন দাঁড়ায় কয় হুজুর আলী দেখ আপনার আপন চাস্ত ভাই আবার আপনার জামাতা আলী আযানটা দিয়ে দিক ওবাজান 10 মিলে করে কাজ হারি জিতি নহিলাস কথা ঠিক না হবে ঠিক শুধু আমি আপনাদের দুইটা পাও ধরবো আমার রব যদি আপনার আমার সাথে থাকে তাহলে বোঝা গেল আবু বকর নবীর শ্বশুর দুই নম্বরে সবচেয়ে বড় ধনী আবু বকর আযানটা আল্লাহ পছন্দ করে নাই হযরত উসমান গনি পৃথিবীতে সবচেয়ে বড় ধনী ছিল উসমানের কণ্ঠ আল্লাহ পছন্দ করে নাই নবীর দামি দামি সাহাবীর কণ্ঠ আল্লাহ পছন্দ করে নাই কালো গোলামের কণ্ঠ যখন পছন্দ করছে আজকে হয়তো আপনাদের নসিব ভালো আপনাদের আল্লাহ কবুল করছে তা না হলে হাজার হাজার মানুষ মাগদিবের পরে বসবে আমি কল্পনা করি না তবে একটা মিনিটে শুনায় দে এই মাজমার মধ্যে কার মা নাই কার বাবা নাই গো এই জমিনে যার মা নাই ওর মতো দুঃখ মে কেউ নাই আমি যখন আজকে বাসার থেকে বের হইতেছিলাম একটা ছেলে আমারে বলতে যে হুজুর আপনি সুবর্দার পরে কোথায় মাহফিলে যাবেন আমি বললাম যাত্রা বাড়ি আমার হাত ধরে বলে হুজুর আড়াইটা মাস হয়ে গেল আমার মা নাই আমি যখন এই মসজিদে সুবাদা দোতলা মসজিদে মাগরিবের নামাজ পড়ছি একটা ছেলে আমার হাত ধরে বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত আমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া করে যুবক ভাই রে আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই জমিনে ওই যুবকের মতো দামি আর কেউ নাই যার অ্যাকাউন্টের মধ্যে মা বাবার দোয়া আছে যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ও মসজিদের সভাপতি হবে এসপি হবে ডিসি হবে উপজেলা চেয়ারম্যান হবে আজকে যে উপজেলা চেয়ারম্যান আসতেছে আসলে আমার কথা জিজ্ঞেস করে দেখবা শাহিন ভাই নিজে বলছে জেহাদি ভাই সত্য একটা কথা বলছেন আমি ভাবি নাই আপনি মানুষের অন্তরের খবর বলতে পারে আমি যে উপজেলার চেয়ারম্যান হয়েছি আমার কলেজ জীবনে কোনোদিন ভাবিও নাই আমি উপজেলার চেয়ারম্যান হব
আমার বাবা ডাক্তার ছিলেন আমার বাবা মাঝে মাঝে আমার মাথা ধরে দোয়া করতেন আর বলতেন তুই লাগিয়া থাক একদিন অনেক বড় হবি যে জুরুপানা যা কিছু করি আমার মালিক হয়তো আমার মা বাবার দোয়ার খাতিরে আজকে আমি শাহিন আম্মা শাহিন বানাইছে শাহিন ভাই কিন্তু তার বাবার অনেক ভক্ত বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়েছি দুনিয়ায় যারা বাবা মায়ের কাছে দুর্বল 100% ভাবে সে আল্লাহর কাছেও দুর্বল আর যারা মা বাবার কাছে দুর্বল না সে কোনোদিনও আল্লাহর কাছে দুর্বল হতে পারে না ঠিক না বেঠিক তাহলে সবে বরাতে সবার দোয়া কবুল হোক আপনি চান না আর মাত্র মাসখানে একটা দিন আছে সবে বরাত আপনার দোয়া ডাইরেক্ট কবুল হোক জোরে না আমিন বাংলাদেশে অনেক বন্ড আছে বন্ড হালে খবিস নামে এক দল আছে কয় সবে বরাত বলতে কিচ্ছু নাই জুতা দিয়ে বাইরে কপালে সারা ভাড়া হারাম হারামি কোথাকা সবে বরাত হাদিস কোরআনে নাই ঠিক আছে সবে বরাত নাই কারণ সবে বরাত তো আরবি শব্দ না এটা তো ফার্সি শব্দ সবে বরাত ঠিকই কইছো নাই দা বেদাত কিন্তু নিসপুমিন শাবান এটা তো আছে কথা কন না কেন নিসপুমিন শাবান 14ই দিবাগত রাতে আমার নবী সারা রাত ইবাদত করছে মায়ের সাথে নিজে যায় নামাজ বিছাই দিয়ে গেছে আয়েশা তুমি 9 বছরের মাইয়া তোমার বিয়ে করছি 6 বছর বয়সে ইবাদত কেমনে করবে আজকে রাতে জানো আমি মাঝে মাঝে মসজিদে ইবাদত করব মাঝে মাঝে তোমার ঘুমে আমু দেই তুমি কেমনে কেমনে নামাজ পড়ো আমার নবী নিজে আয়েশারে সবে বরাতে নামাজ শিখাই দিয়েছে আলে কবিশের দল কয় সবে বরাত বলতে কিচ্ছু নাই এই হাদিস এই তোমাদের নাসিরউদ্দিন আলবানি যেটার কথা কও নাসিরউদ্দিন আলবানি নিয়ে বড় ফকর দাও নাসিরউদ্দিন আলবানি বললে এটা ঠিক আর নাসিরউদ্দিন আলবানি না বললে রহিমাহুল্লাহ না বললে তোমরা বলো আহলে হাদিস আর বলো নাসিরউদ্দিন আলবানি হাদিস সহি আর সব মিথ্যা বাইরে লুলাবানে হালাবে নাসিরউদ্দিন আলবানির দুইটা হাদিস আছে মা আয়েশার পক্ষ থেকে মা আয়েশা বলেন বরাতের রাতে আমার নবী নিজে আমার নামাজ শিখাইছে আমি সারা রাত আমার নবীর বিছানায় আমি নামাজ পড়ছি তাহলে সবার সবে বরাত যদি মা আয়েশা প্রতিদিন সারা রাত নামাজ পড়ে থাকে তাহলে বোঝা গেল সবে বরাত আছে ইনশাআল্লাহ সবে বরাত আপনার দোয়া কবুল হোক চান না চান যা চাবেন তাই দিবেন ইনশাআল্লাহ সময় কম কি বলবো শুধু একটা কথা বলে দিয়ে যাই সবে বরাতে শুধু ওই যুবকের দোয়া কবুল হবে না যার যুবকের অ্যাকাউন্টে মা বাবার বরাদ্দ আছে মা বাবার দোয়া নিয়ে সবে বরাত কাজ করার দরকার আছে না নাই করবেন সবাই করবেন বিলালের সাথে জান্নাতে যাবেন এই দোতলা মাদ্রাসায় 300 উপরে ছাত্র 150 এবং বোর্ডিং মোডিং দিয়া 150 100 50-60 জন ছেলে বোর্ডিং এ তিন বেলা খায় কমিটির লোক আর কত চালাইবো আমি ইলিয়াস রহমান জিয়াদি আপনারা জানেন এই যে ঢাকা কেরানীগঞ্জ এই সরাইলে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে আলহামদুলিল্লাহ বলেন না দেখে আইসেন বাহিরের ওয়ালে টাইলস লাগাই দিছি আমার বাসায় এত দামি টাইলস লাগাই না যেই টাইলস আমি আমার আল্লাহর ঘরে লাগাইছি ইনশাআল্লাহ বলেন দান করার জন্য মন থাকার দরকার আছে না নাই দান মন না থাকলে করা যাবে না এই যে 4 কোটি টাকার উপরে যে আমি দান করলাম আমার ভিতরে জাররা পরিমাণ জ্বালা পোড়া নাই আল্লাহর জাতের কসম করে বলছি একটু জ্বালা পোড়া নাই যে 4 কোটি টাকার একটা বাড়ি করতে পারতাম 7 তলা তানা করে মসজিদ করলাম কি মসজিদে আমার লাভটা কি বাড়ি করলে ঘর ভাড়া দেখাইতে পারতাম তো তোর বেড়া বাড়ি জীবনে আল্লাহ আমারে দিছে এখন জান্নাতের বাড়ি দর ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আমার কালাম যখন তুই মুখ দিয়ে তেলাবাত করবি ইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা তোর ঈমান বাড়বে তোর শরীরের শক্তিও বাড়বে দুনিয়ার এমন কোন শক্তি নাই তোরে যাররা পরিমাণ টলাইতে পারে কথা ঠিক না বেঠে আরো জোরে বলে বাবা জান আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই বংশের কোনো দাম নাই কার কত ইলম আছে টাকা পয়সা আছে এটার দাম নাই আল্লাহর কাছে দাম হলো ঈমানের ঠিক না বেঠে
আল্লাহ কোরআনে তাই বলতেছে যে যার ঈমান আছে আমি আল্লাহর কাছে দাম আছে বর্তমানে আমার দাম আপনার দাম কার আছে জানেন যে আওয়ামী লীগের বড় এক নেতা অথবা খেতা শেখ হাসিনার ছবি মাথার উপরে দিয়া বঙ্গবন্ধুর ছবি বড় করে দিয়া রাস্তার মোড়ে মোড়ে ফেস্টুনি টানায়া আমি বড় মিয়ার হলা কুতুবুদ্দি শুরু করে চান্দা তোলা কত কন্না কেন এ ফুডার করে ফুডা তোর এত শক্তিটা চান্দ আকাশকে বনে বেনালার কাছ থেকে কত কন্না কেন রাস্তায় নামে নামে ভিক্ষা করুসকে এত বড় নেতা হালাকি নেতা কারে কয় انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا যার ঈমান আছে আমি আল্লাহর কাছে দাঁড় দিব না কথা বলেন না কেন মক্কায় সবচেয়ে অবহেলিত একটা মানুষ ছিল এই ঠোঁটটা ছিল বাবা তো তালের ডোঙ্গার মতো পাও দিয়ে ছুলে করে রেলের পাতের মতো জীবনে কোনদিন ইসলাম কবুল করার পরে এই গুরমুরের ফাটাটা জীবন বন্ধ হয় না এমন কালার কালা লাইট মারলো রাতে জিল মারতো না 10 ব্যাটারি লাইট মারলো তার চেহারে জিল মারতো না নামটা কোন তো কি হইতে পারে মাশাআল্লাহ 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 এই ভলান্টিয়ারা তোরা কি এই পোশাক খাও দেশে কি এইটা দিয়ে গায়ে দিয়ে ঘুরোস পোশাকটা কিনে দিছে 150 দিয়ে তাবিজ একটা গলায় দিয়ে দিছে হুন্দা ঘুরতাছে ভয়া ভয়া ওলাবান পিছনে কথা কয় আল্লাহ হেফাজত করেন জোরগান আমিন আর জোরগান আমিন দাদা ভাই আমার দিকে তাকান আমার শরীর এমনি ভালো না কথা কইতে দেন এই তিন চারজন ভলান্টিয়ার দাঁড়ায় থাকেন তো আমার স্টেজের পিছনে দাঁড়াবেন কোনো আওয়াজ যেন না হয় আর ওই যে মসজিদের কোনায় দুজন দাঁড়াবেন অটো রিকশা গেলে কবে না চোপ কোনো হরেন বাজাবি না হরেন বাজালে কিন্তু তোর ব্যাটালি ঘুরে এলাম কেন ওয়াজ কি প্রতি বছর হয় এখানে কত কান্না কেন আমি দেখতেছি ভলান্টিয়ার এত ভালো সভ্য শান্ত আমার দেখে বুকটা ভরে গেছে সুবাদার পোলাপান এত শান্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন জোরে কান আমিন শুধু আমার দিক তাকা এত বড় কুৎসিত চেহারা হওয়ার পর এই পিছনে কোনায় দেখো না বেটা কুৎসিত চেহারা হওয়ার পরেও দেখেন তার দাম আমার আল্লাহর কাছে কত ঠিক না বেটি বাড়িতে হলো হাফসি হালাবার শহরে হাফসি আপনারা জীবনে দেখেন নাই নাইজেরিয়া মারহাবা নাইজেরিয়ান এমন কালার কালা যারা হজে গেছেন তারা জানেন ওই যে একটা সেরাটা ও আমার কোট দিয়েই বুঝাই কোটটা দেখছেন না আমার কোটের ভিতর তো সাদা সাদা সুতা আছে মোটামুটি বোঝা যায় যে কালার ভিতর সাদা নাইজেরিয়ান এমনও আল্লাহর ওলি আছে দেখবেন এই লম্বা লম্বা 6 ফুট 7 ফুট 8 ফুট 9 ফুট লম্বা ওরা বসলে মনে হয় মোটামুটি একটা ওহুদ পাহাড় বয়ে গেছে ওরা জানে এইভাবে বহে কোরআন শরীফ ঠ্যাঙ্গারটা উঁচা করে দিয়া মনে হয় এটা ওহুদ পাহাড় বয়ে গেছে মোটামুটি একটা সিংহ বয়ে গেছে কত মসজিদ কমিটি দেখছি মসজিদের টাকা মাইরা 6 তলা বিল্ডিং করছে আস্তে কথা কইলে লু লয় মলবা মাদ্রাসার টাকা মাইরা এই আপনাকে আশেপাশেই আছে সান্দু চাচা মাদ্রাসার টাকা মাইরা কোনো হিসাব নাই কিতাব নাই যা ওড়ে রুমাইলে বাইন্দা হে বোর নিয়ে গুনে কথা কন না আরো জোরে আরে আমার জীবনে এক মসজিদে আমি খতিব ছিলাম মিরপুরে সেক্রেটারি টাকা যা হইতো রুমালে বাইন্দা আস্তে করে বাসায় নিয়ে যাইতো এই আজ থেকে আর 15 বছর আগে এই সৎকায় জারিয়ার আমলটা বেড়ায় করে তা আমার যখন এক বছর হয়ে গেছে খতিব গিরি করার এই বেড়ায় এত কষ্ট করে হাজার হাজার টাকা উড়াই দেয় বেড়ায় সুন্দর করে আল্লাহর ওলি মানুষ তো কানিন্নে বাজার জন্য খারাপ ধারণা করবেন আল্লাহর ওলি কইলেন তার আস্তে করে তার একটা মক্কার থেকে রুম এলান ছিল আস্তে করে এইভাবে বাইন্দে বাসায় নিয়ে যেতে গারে করে আমি আমার ভিতরে তো ভাই ভূমিকম্পের মতো খালি কাঁপত শরীর অসুস্থ কি কম এই যে কষ্ট সত্য মিথ্যা কইয়া মা বাপরে জান্নাতে থুইয়া মুসল্লি গো মা বাপরে জান্নাতের বারান্দায় থুইয়া টাকা উড়াই যদি এটা স্যাপ দিয়ে আমি গুনতে না পারি এটা কেমন হইলো কোন কথা কন না কেন আমি টাকা উড়াইছি আমি তো আঙ্গুলে স্যাপ পরে মসজিদের টাকাটা গুনবো হেতো ফিট নাই আমার
টাকাটা লইয়া আসতে বউরি লইয়া পোলারে লইয়া পোলার জামাইর লইয়া গুইনা মাগরিবের সময় কই হুজুর 13000 হইছে হালাকে আমি দেখতাম 19 জনই খাইছে 1000 করে 19 জনে 1000 করে দিলে কত হয় 19000 তে এহেনি আমার এহেনি তোমার ব্যবসা 13000 এ কেন হালাকে 349000 কথা কত কম লাগে পরে আমি শুরু করলাম ভূমিকম্প টরেন্ট শুরু করলাম টরেন্ট আগুন হয়ে গেলাম আমি লাস্টে মাশাআল্লাহ যখন আমার কাছে দায়িত্ব আসলো কেশিয়ারের কাছে গুনার দায়িত্ব আসলো গুনিয়া দেখি প্রতি জুমায় 50000 150000 49000 62000 70000 86000 সুবহানাল্লাহ জোরে ওখানে নেতা আছেন জোরে কইেন তাহলে বুঝবো যে লোক কিছু মাগরিবের পর হইছে তো কই বোঝে হাদি কি কি মনে লোকজন নাই কবরস্থানে নামাজ করে মারহাবা বলতে পারলেন না আমি দেখছি দোতলা মসজিদের কমিটি বৃন্দ এরা তো সাইরেনা পছন্দ নেই না কারণ এই মসজিদের খতিব যখন আমার জামাতা আমি তো জানি নাকি ও তো প্রতি জুমার কারগুজারে আমারে শোনায় ওরা তো নেই না কমিটি বরঞ্চ যদি ধরেন 20603 টাকা হইছে 20600 এখন 21000 পুরালের লাগে আর 400 টাকা দরকার এই 400 টাকা কমিটিরে দিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইতে যে কই এই বেড়া যেই কমিটি এত সুন্দর হয় ওই প্রতিষ্ঠান উন্নত হয় আর যেখানে সুর সুলতার বাস থাকে ব্যবসায় কেন্দ্র বানায় মসজিদ কোনদিন ওই মসজিদের ইউনিটি ঠিক থাকে না মসজিদে কোনদিন ইমাম খতিব টিকে না তার জ্বলন্ত প্রমাণ এই মসজিদে যিনি প্রাক্তন ইমাম ও খতিব হুজুর আসছে না কয় বছর হুজুর আপনি 43 বছর এই সভাপতিরা এমন মুসলমানই দেখছে হ্যাঁ সামনে মনে লুঙ্গি উঁচা করে হারছে আক্তার ভাই কথা কন না কেন এই আস্তে কথা বললে তো লুল হয়ে মরবা শরীর অসুস্থ আমি কইছি না চেতাইও না এই খতিব সাহেব যদি 43 বছর আগে সভাপতির দেহে আক্তার বাইরে আক্তার বাইরে বয়স তো 50 উপরে হওয়ার কথা না কথা কন না কেন অবশ্যই দেখছে আক্তার ভাই ছোট ভাই আক্তার বাইরে না দেখলে ছোট বাইরে দেখছে মুসলমানি দিয়ে লুঙ্গি উঁচা করে হাঁটতেছে তার ছাত্র এরা আসাদ ভাই তার ছাত্র না হলো অবশ্যই মোহাম্মদের মানুষ ভাই ছোট ছোট যুবক বসে বিয়ের আগে দেখছে তাহলে যদি আসাদ ভাই সেক্রেটারি কেশিয়ার সহসভাপতি ইমাম সাহেবটা আয়া যদি দেখে তাকে বাল্য জীবন ছাত্র জীবন এই বেড়া এখনো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে এরপর বেড়ায় রিটায়ারে যায় না নামাজ পড়ার লাগে না তারপর ইনশাআল্লাহ তার খেদমত হাদিয়া ঠিক মতো পায় কথা কন না কেন কতটুকু মন মানসিক তা ভালো হইলে কমিটি এটা করতে পারে একজন আলামের প্রতি কমিটি করকে আধা কাজে পাম দিলাম আর কি যে আগাম বছর দাওয়াত আমারে দেয় এই নিয়তে পাম দিলাম আর কি নাকি জোরে কন না কেন ইলিয়াস রহমান জিহাদির দাওয়াতের অভাব আছে আল্লাহ আল্লাহ শুকর কমিটির ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ হাজি আক্তার ভাই আছেন তারপরে আপনাদের মসজিদের সম্মানিত অত্র মসজিদের বড় হুজুর যাকে আপনারা এক নামে ছিলেন আব্দুল সত্তার সাহেব বারাকাল্লাহ ফি হায়াতি জুরকান মারহাবা আজকের মাহফিলে যিনি আসতেছেন আমার অত্যন্ত কলিজার মানুষ প্রিয় মানুষ এই উপজেলা পরিষদের সম্মানিত স্বর্ণপদক চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার সাথে খুব সম্পর্ক দেখলেই বুকটা পাতায় দেয় আমার কাছে মাথাটা নত করে দিয়ে দোয়া নেয় আলেমদের কাছে অনেক দেখলাম ইদানিং অনেক আলেমদের কথা অনেক দুর্বল জনাব শাহিন আহমদ শাহিন ভাই আল্লাহ তাকে কবুল করেন বিশেষ অতিথি হাজি ইকবাল হোসেন বারবার নির্বাচিত এই সুপার ডেইনওয়ানের সম্মানিত চেয়ারম্যান যদি লোকটা ভালো কাজই না করত চেয়ারম্যান এত বছর থাকতে পারতো না ঠিক না ভাই ঠিক তার সাথে ভাগা ভাগা নেতা এই সুপার ডে আছে কিন্তু ইকবাল হোসেন চেয়ারম্যানের সমকক্ষ হয় নাই বিদায় আল্লাহ পাক এখনো তারা চেয়ারম্যান রাখছেন আমার পরে যিনি আসবেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ গত বছরে যে হুজুর ছিলেন আজিজুল হক আদুল ইসলাম জালালি মুফতি মনির ইসলাম শরিয়াতপুরি আসরে পরে বাস করেছেন আমার বন্ধুবর কালীগঞ্জ এক সময়ের মসজিদ কাপানো বক্তা মুসলিউদ্দিন সিরাজি
মন্দির মসজিদের সম্মানিত খতিব ছিলেন এবং লাইনে বামে কমিটির অনেক ভাইরা আছেন সকলকে জানাই আমার অন্তরস্থগণ ধন্যবাদ জোরেকন মারহাবা আপনারা আগেই শুনেছেন আমি অসুস্থ আসলে এত অসুস্থ আমার এই এক বছরের ভিতর হই নাই করোনার সময় যখন আমার করোনা কি কয় ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু ডেঙ্গু আর ডেঙ্গুর সাথে বেশি দুর্বল হয়ে গেছে হঠাৎ করে আল্লাহই জানে কেন হলো জুমার নামাজের খুতবা দিব বয়ান করতেছি ইনডিভিন টাইমে সবে বরাতের বয়ান করতেছি হঠাৎ করে জুমার ভিতরই পেটটা কামড় দিল দেখি আস্তে 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 করে শরীর দুর্বল হয়ে যাচ্ছে গাম ছেড়ে দিছি কিন্তু এখন কি আমি যেখানে আমার মসজিদ আপনারা জানেন না আমার মসজিদে সিরাজি জানে 20 থেকে 25000 মুসল্লি নামাজ পড়ে সুবহানাল্লাহ এর ভিতরে আর্মি পার্সনই বেশি তে এত মুসল্লিকে সামনে আমি কোন জামার টাইম দেন আমি তো যাই এর কোন যাব মনে মনে আল্লাহরে কইলাম আল্লাহ যা করার জুমার পরে কইরো নে এখন আত্মাতে তো আমার একটু সাহায্য করো জুমার নামাজ পড়াই আর এক মিনিট দেরি করতে পারি নাই যাওন লাগছে ওই যে শুরু হইছে জ্বর আর বমি আর পাতলা পায়খানা আমি যে কথা বলতে পারবো আর কল্পনাও করিনি শরীয়তপুরে আমি বললাম আমি না আসলে ভালো হয় বলল যে আমার সভাপতি বলল এত আশা করে দাওয়াত দিয়েছে হুজুর একটু ঘুরে যাইতে বল আমি আসছি আপনারা খুশি নেবেন বলেন তো শক্তি দেওয়ার মালিককে অসুস্থ রাখার মালিককে একটা শুভ সংবাদ আপনাকে দিয়ে যায় আল্লাহ কোরআনে এই আয়াতটা কি সুন্দরভাবে দেখেন বলছে